শুধু রাজনীতি থেকে নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার জীবন থেকেও সরিয়ে দিতে ষড়যন্ত্র করছে সরকার, এমনই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য ভয়াবহ চক্রান্ত চলছে। এখন তাকে জীবন থেকেও সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন। এটি শুধু বিএনপির জন্য নয়, তার পরিবারের জন্যও নয়, এদেশের ১৬ কোটি স্বাধীনতাকামী মানুষের জন্য তাকে আমাদের বড় প্রয়োজন। তাকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই আজকে ভয়াবহভাবে যে চক্রান্ত, সেই চক্রান্তে তাকে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। বন্ধুগণ, আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আজকে এই প্রার্থনা করব, এই দোয়া জানাব যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করেন, শুধু বিএনপির জন্য নয়, তার পরিবারের জন্য নয়, এই বাংলাদেশের ১৬ কোটি স্বাধীনতাকামী মানুষের জন্য তাকে আমাদের বড় প্রয়োজন। সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আজকের সভা সমাবেশ করার অনুমতি পায় না, কারণ এই ফ্যাসটিস্ট সরকার জানে আজকে যদি আমরা জনগণকে সঙ্গে নিয়ে বের হই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে দেশের সবাই উজ্জীবিত হবেন। তিনি বলেন, মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বিদেশে নেওয়ার সুযোগ করে দিতে সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি। তিনি আরও বলেন, তার পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হয়েছে। আমরা আবারও আহ্বান জানাচ্ছি সরকারকে, অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হোক, কারণ তিনি গণতন্ত্রের নেত্রী, তার যদি কিছু হয়ে যায় এর সব দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। বিএনপির মহাসচিব সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, আমরা আশা করব আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক, আপনারা দয়া করে মানবতার স্বার্থে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ করে দিবেন। এদিকে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া খুবই প্রয়োজন।